শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা যাবে কিনা এই মর্মে করা রিটের এখনও চূড়ান্ত আদেশ হয়নি ভারতের হাইকোর্টে। তবে সব পক্ষকে শান্তি স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন আদালত। যদিও এরই মধ্যে অনেক দূর গড়িয়েছে চল। সংঘাত এড়াতে আগামী তিন দিন কর্ণাটকের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। একই সাথে ঘোষণা করা হয়েছে 144 ধারা। চলমান বিতর্কের জন্য ক্ষমতাসীন বিজেপির দিকে অভিযোগের তীর ছুটছে বিরোধীরা। এরই মধ্যে রাজ্যের কিছু কিছু জায়গায় পাথর নিক্ষেপকারী প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার জন্য আবেদন করেছেন। কয়েক সপ্তাহ আগে রাজ্যের কয়েকটি কলেজ হিজাব পরা তাদের ইউনিফর্ম নীতি বিরুদ্ধ বলে ক্লাসের ভেতর হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করলে বিতর্কের সূত্রপাত হয়। পরে সেই ছাত্রীদের আবার ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হলেও তাদেরকে কোনো ক্লাসে অংশ না নিয়ে আলাদা একটি কক্ষে বসে থাকতে বলা হয়। কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক ক্ষোভ সমালোচনা সৃষ্টি হয়। গোটা ভারত জুড়ে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে।